আবার আসসালামু আলাইকুম জাভেদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেডে মিরাকেল এক নাম্বার এপিসোড আর 50 তম এপিসোডের মধ্যে পার্থক্য কোথায় কোথায় কোনো পার্থক্য নাই তখনো যন্ত্রণা এখনো যন্ত্রণাছে না তখনো শুভঙ্করটা টেনশন করত এখনো শুভঙ্করটা টেনশন করতেছে তখনো জাজা জোর করে হাসার চেষ্টা করত এখনো জাজা জোর করে হাসার চেষ্টা করতেছে কিন্তু একটা বড় এবং উল্লেখযোগ্য পার্থক্য আছে সেটা কি কি তখন রাত 10টা হইতো এখন 9:30টা হইতেছে একটা ট্রেনে উঠা ট্রেনের যাত্রীদেরকে উদ্দেশ্য কইরা এক বই বিক্রেতা বলতেছে একটা ছেলেরে যদি একটা মেয়ে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে তাহলে ছেলেটার থাকলে হ্যাঁ বলে আর না থাকলে না বলে দেয় আর একটা মেয়েরে যদি একটা ছেলে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে তাহলে মেয়েটা ছেলেটার দিকে তাকায় কেন আমার বয়ফ্রেন্ড আছে নাকি এটা তোমারে বলবো কিসের জন্য সুন্দরী মেয়ে দেখলে খালি প্রশ্ন করতে ইচ্ছা করে না লাইন মারো তুমি আমার সাথে এইরকম কইরা ইনভেস্টিগেশন অফিসারের মতো 100টা প্রশ্ন করা শুরু করে আর এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনারা আমার এই বইতে 10 টাকা 10 টাকা 10 টাকা আমাদের স্মার্ট ভাইয়ের বউটা দেখতে সুন্দর কিন্তু তার শ্বশুর দেখতে এত খারাপ এত খারাপ এত খারাপ যে একদিন দুপুরবেলা ভাত খেয়ে উঠানে শুয়েছিল বাড়ির পোষা কুকুরটা গিয়ে পিছনের পা দিয়ে মাটি চাপা দিয়ে দিছে জীব বিজ্ঞান বলে পৃথিবীর সমস্ত প্রাণীরই জীবন ধারণের প্রয়োজন অনুসারে শারীরিক বিবর্তন ঘটে যেমন করে জিরাফের গলাটা উঁচু হয়েছে পাখির ডানা হয়েছে কিংবা কুমির উভচর প্রাণী হয়েছে কিন্তু এই সমস্ত সূত্র মাইখিয়া যায় একটা জায়গায় এসা কারণ সত্যি যদি তাই হইতো তাহলে আমাদের সবার মায়েদের কমপক্ষে 10টা করে হাত থাকতো কিছু কিছু জেন্টস টয়লেটে আপনি টয়লেট করতে গেলে দেখবেন সামনের দেওয়ালের মধ্যে কিছু শিল্পকর্ম চিন্তা করে যেই সমস্ত ছেলে পেলে একটা হাত এঙ্গেজ থাকাকালীন শুধুমাত্র আর একটা হাত দিয়াই এই রকম শিল্পকর্ম করতে পারছে তারা যদি বাই চান্স দুইটা হাত কাজে লাগাইতো তাহলে ওই শিল্পকর্ম দেখলে স্বয়ং লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে পাবলো পিকাসো পর্যন্ত এরা সবাই ওই দেওয়ালের মধ্যে মাথা পিঠে আত্মহত্যা করত ছোটবেলায় কিছু প্রচলিত গুজব মাথায় মাথায় ঠুকলে নাকি মাথার মধ্যে সিংহ যা যায় প্লাস্টিকের প্যাকেটে মোড়া 1 টাকা দামের পেপসি নাকি নর্দমার জল দিয়ে তৈরি দুপুরবেলা না ঘুমাইলে নাকি ছেলে ধরা ইসা ধরে নিয়ে যায় বালিশের উপর বসলে নাকি পিছনে ফোড়া হয়ে যায় এবার সবচেয়ে উল্লেখযোগ্য গুজব শুভঙ্কর দার মা ছোটবেলায় তারে খাওয়াই দিতে দিতে শুভঙ্কর দার সম্পর্কে বলতেছে এই ছেলে একদম খাইতে চায় না বড় হয়ে এই সমস্ত ছেলে পেলে রোগা টিনটিকা হয় আমি মিরাকেলে চলে আসার পরে আমার বাপের সাথে তার এক প্রতিবেশীর দেখা এবার প্রতিবেশী বলতেছে কি ভাই কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে আর বললেন না দিনকাল ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এর মধ্যে যা ন্যাকামি শুরু হয়েছে এই সমস্ত দেখলে পুরো মেজাজ খারাপ হয়ে যায় ভালো কথা ন্যাকামি বলাই মনে পড়লো আপনার মেয়েটার এখন কি অবস্থা আর মাইয়ার কথা কইও না মাইয়াটা কলেজে যায় কিন্তু কিছু কিছু খচ্চর বলা পায়নি এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে ভালো কথা খচ্চর বলাই মনে পড়লো তোমার বাপটার এখন কি অবস্থা আর বাপের কথা বললেন না বাপ তার পায়ে ব্যথা মাথায় ব্যথা বুকে ব্যথা এত সমস্যা যাইতেছে বাপের বাপরি নিয়ে খুব টেনশনে আছি বাপরি নিয়ে পুরো গাধার খাটুনি খাটতে হইতেছে ভালো কথা গাধা বলাই মনে পড়লো আপনার ভাইটার এখন কি অবস্থা ভাইটার কথা আর বললেন না দিন দিন কেমন নির্লজ্জ কিসিমের হয়ে যাইতেছে ভালো কথা নির্লজ্জ বলাই মনে পড়লো আপনার ছেলেটার এখন কি অবস্থা এই শুনে আমার বাপ বলতেছে ওই ছেলের আর অবস্থা নির্লজ্জ ছিল নির্লজ্জই আছে এখন মিরাকেলের 50তম এপিসোডে নির্লজ্জের মতো মাইন্সের পারফরমেন্সের শেষে শুধু থ্যাংক ইউ বলতে স্টেজে উঠতেছে শুধু তাই না এরপরে আবার সিঙ্গেল পারফরমেন্স করতে গিয়া একটার পর একটা জোক কয় জোক ফাটুক আর না ফাটুক জোকসের পরে আবার নির্লজ্জের মতো ফেল ফেলে হাসতেছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়েটিং লাইক এন্ড কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করুন ফেয়ার প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলটি কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি